আজ সোমবার, 31শে জানুয়ারি 2022। প্রতিদিনের মতো প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল। চলুন দেখে নেওয়া যাক কি আছে আজকের সমকালে। হাড় কাঁপানো শীতে শিশুর সীমাহীন কষ্ট, উত্তরাঞ্চলে ঘরে ঘরে ঠান্ডাজনিত রোগী, ভিসি নিয়োগেই গলদ পাবলিক বিশ্ববিদ্যালয়, অসৎ অযোগ্যদের পদে বসিয়ে বিপাকে পড়ে সরকারও। দুয়ের পাতা, দুই শিল্প গ্রুপের হিসাব থেকে টাকা সরানোর চেষ্টা, সতর্কতা বাড়িয়েছে ব্যাংকগুলো। তিনের পাতা, ঢাবি ছাত্রলীগের হল কমিটি, শিরোনাম নেতৃত্ব বাছাইয়ের কর্তৃত্বে চার নেতা, জেব্রা ও সিংহের মৃত্যু নিয়ে সম্পাদকীয়, কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। সম্পাদকীয় ও মন্তব্য পাতায় আছে একটি নিবন্ধ, লেখক ও গবেষক হারুন হাবিব লিখেছেন, সাংস্কৃতিক নবজাগরণ যে কারণে জরুরি। ছয়ের পাতার মূল প্রতিবেদন, ডিএমপির অপরাধ পর্যালোচনা সভা, শীতের রাতে চেকপোস্টে সজাগ থাকার তাগিদ। লোকালয় পাতা, স্বপ্ন শেষের কান্না থামছে না, চিত্র, ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে তীব্র ঠান্ডায় মৃত মাদারীপুরের এক অভিবাসন প্রত্যাশীর বাড়িতে স্বজনের আহাজারি। আজকের বিশেষ পাতা, টেক লাইফ এবং ক্যাম্পাস। আন্তর্জাতিক পাতার মূল প্রতিবেদন, লং আইল্যান্ডে নারীর মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা, বিদ্যুৎহীন 7 কোটি মানুষ। শিরোনাম, তুষার ছড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। ইউক্রেন রাশিয়া সংকট নিয়ে একটি প্রতিবেদন আছে আন্তর্জাতিক পাতায়, শিরোনাম করা হয়েছে, পশ্চিমাদের আরও শক্ত অবস্থান চায় কিয়েভ। শিল্প ও বাণিজ্য পাতা, পোশাক খাত নিয়ে সিপিডির সংলাপ, ভোক্তা বেশি দামে কিনছেন বঞ্চিত রপ্তানিকারকরা। শিল্প ও বাণিজ্য পাতায় আছে আরেকটি প্রতিবেদন, পাচার ঠেকাতে বিদেশে বিনিয়োগের সুযোগ, মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী। খেলাধুলা পাতা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে অন্তর্কলহ, দিনভর চলল মিরাজ নাটক। এবারে চলে যাচ্ছি শেষের পাতায়, কয়লায় অচল পূর্বাচল, প্লটের মালিক রাজুক হলেও কোটি কোটি টাকা ভাড়া তোলে প্রভাবশালীরা। শেষের পাতায় আছে একটি বক্স প্রতিবেদন, অধ্যাপক রাজ্জাকের রাজনৈতিক অভিসন্দর্ভ, সেচ মৌসুমে বিদ্যুৎ সংকটের শঙ্কা, ঘাটতি হবে 1500 মেগাওয়াট। শেষের পাতায় আরও আছে, জেব্রাকে পরিকল্পিত হত্যা, সাফারি পার্কের 11 জেব্রাকে হত্যার অভিযোগ, বাঘ মৃত্যুর তথ্য গোপন। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমকালে। ফেসবুকে লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন সমকালের ইউটিউব চ্যানেলটি। দেশ বিদেশের সবশেষ খবর জানতে অবশ্যই ভিজিট করুন www.samakal.com। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।